নমস্কার কেমন আছেন সবাই আমার আর একটা ঝকঝকে নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাইরে রৌদ্রে বসে বসে মা আমার ধনেপাতাগুলো সব বেছে দিল কি বলুন তো বাজার করে আনার সময় না একসাথে অনেক ধনেপাতা নিয়ে চলে এসেছিল আমার ছেলে তো আমি দুদিন ধরে টাইম পাচ্ছিলাম না যে ধনেপাতাগুলো পাতাগুলো বেছে ফ্রিজে তুলবো আমি ধনে পাতা একসাথে অনেকটাই স্টক করে রাখি আর এবং ভালো থাকে নষ্ট হয় না তো আজকে মা বললো আমায় দিয়ে রৌদ্রে বসে বসে আমি ধনেপাতাগুলো পাতাগুলো বেছে দিই আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি হাঁসের ডিমের ঝোল আমি ভীষণ ভালোবাসি হাঁসের ডিমের আলু দিয়ে ঝোল জানি না কার কার পছন্দ আমার অনেক অনেক পছন্দ আমার বাচ্চারাও ভালোবাসে আমার মেয়ে কি বলে জানেন হাঁসের ডিমের ঝোলকে বলে সোনার ডিম মানে হাঁসের ডিমের কুসুমটা একদম পুরো ইয়েলো এলো হয় তো তার জন্য বলে এটা হলো সোনার ডিম আর আর একদিকে আমি স্যান্ডউইচ বানানোর জন্য ব্রেডগুলো চাটুতে দিয়ে দিলাম কারণ আমার ছেলে আজকে স্কুলে গেছিল সকালে ওর পেপার ছিল খুব অল্পই খাবার খেয়ে গেছিল দুধ কর্নফ্লেক্স তো এসে ওর খিদে পেয়ে গেছে এখন সাড়ে দশটা এগারোটা বাজে তো আমি বললাম না আমি তাড়াতাড়ি একটু স্যান্ডউইচ বানিয়ে দিই আর ওই যে আমি হাতটা দেখালাম আমার হাতটা গেছে পুড়ে এই যে চাটুর কর্নারে আমার মারা যখন রান্না করতো কত এরকম হাত পুড়তো কোনো দিন কিন্তু খেয়ালও অত করতাম না নিজের কাজেই ব্যস্ত থাকতাম কিন্তু এখন যখন নিজের পড়ে তখন ভাবি আর আমি হাতটা পুড়ে গেলে সাধারণত মধু বা কাঁচা দুধ লাগাই মধুটা না আমার জমে গেছে কেন জানি না মধুটা ঠান্ডা পড়তে পড়তেই মধু জমে গেল তাই আমার ছেলে দেখতে চলে এসেছে কি হয়েছে তার মার হাতে বলে আমি ওষুধ এনে দেবো আমি বললাম না মধু লাগিয়ে নিলাম কমে যাবে কাজ করতে করতে আর মনেই থাকবে থাকবেন এরপর যে পুড়ে গেছিলো মাদেরও এটাই হতো মা জানলে চলে আসবে তাই মাকে বললাম না তো চলুন আমি তাড়াতাড়ি ডিমের ঝোলটা ফটাফট আগে করে নিই তারপর আবার মাশরুম করব। ইচ্ছা আছে না আজকে একটু মাকে নিয়ে বেরোনোর জানি না কোথায় যেতে পারবো ইচ্ছা আছে অক্ষরধাম মন্দির নিয়ে যাবো তো চলুন ডিমের ঝোলটা ফটাফট করি পেঁয়াজ রসুন লঙ্কা ভেজে ডিম ভেজে মশলা কষাতে দিয়ে দিলাম আর আর একদিকে আমি মাশরুমগুলো নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি চলুন স্যান্ডউইচটা দিয়ে মেয়ের কাছে একটু যাই ওর অনলাইন ক্লাস চলছে বারবার আমাকে ওর কাছে যেতে হয় না হলে কখন আবার ক্লাসের মাঝে কী যে করবে বুঝতে পারবো না ক্যামেরা ট্যামেরা বন্ধ করে আর প্রত্যেক দিন এখন না বাচ্চারা আজকে থেকে আমার মেয়ের আবার অফলাইন ক্লাস শুরু হয়ে গেছে মানে অনলাইন অফলাইন দুটোই চলছে তো তার জন্য বাচ্চারা স্কুল যাচ্ছে আর আমার মেয়ে তত বেশি কাঁদছে আজ অবশ্য প্রথম দিন ছিল অফলাইনের তাই আজকে দুটো বাচ্চাই গেছে জানি না কাল থেকে আরও কত বাচ্চা যাবে আমার মেয়ের কান্নার পরিমাণটা আরও বাড়বে এখন আবার স্কুলের টাইমেও অনেক বেশি হয়ে গেছে দেড়টা পর্যন্ত চলছে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি প্রচুর ঠান্ডা কাজ করতে করতেই মানে বলে না কাজ করলে পরে ঠান্ডা কম লাগে কিন্তু না বাবা আমার তো কাজ করলেও ঠান্ডা লাগছে তো গ্যাসের কাজে যতক্ষণ থাকছি ততক্ষণ তো ঠান্ডাটা কম লাগছে সবজি বসিয়ে দিয়েছি ডিমটা তো হয়ে গেল আর ওদিকে মাশরুমটাও রেডি করছি ওটা করে নিই আর আর একদিকে আমি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিই তাড়াতাড়ি কাজ যত সেরে নিতে পারবো তত তাড়াতাড়ি বেরোতে পারবো তার জন্য তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করছি কি যেন বলছিলাম হ্যাঁ আমার মেয়ের ক্লাস এতদিন কিন্তু আমার মেয়ে সাড়ে এগারোটা পর্যন্তই ক্লাস চলতো কারণ সব বাচ্চারাই অনলাইনে করতো আর এখন যেহেতু অফলাইন শুরু হয়েছে মানে বাচ্চারা স্কুলে যাচ্ছে তার মানে এখন ক্লাসটা অনেকটাই বেশি হচ্ছে পুরো ডেটটা গল্প করতে করতে কিন্তু আমি ডিমের ঝোলটা কমপ্লিটও করে ফেললাম কারণ একটু তাড়াতাড়ি রান্না করছি বেরোতে হবে বলে আর একদিকে মাশরুমটাও আমি এখন বসিয়ে দেবো ফটাফট ওই মেয়ের ওই অতক্ষণ দেড়টা অবধি ক্লাস করার পরে আমি না তাকে কী করি ফটাফট স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিই কারণ এখন যদি না ঘুমোই না সন্ধ্যে সাতটা থেকে আবার আমাকে পড়াই আমি আর বিকেলে আবার খেলতে যাই আর দুপুরে যদি বেচারাটা একটু না ঘুমোয় না তাহলে কিন্তু রাত্রিবেলায় সন্ধ্যে আটটা বাজলেই একদম সকল ঘুমপড়িরা ওর চোখে একদম ভিড় করে আসবে আর ঢুলেই যাবে ঢুলেই যাবে আর ওই রকম ঘুম ঘুম চোখে ঢোলা ঢোলা নিয়ে কতক্ষণ পড়াতে ভালো লাগে বলুন তার জন্য আমি ওকে ফটাফট খাইয়ে একটা থেকে দেড়টায় ক্লাস শেষ হয় উঠিয়েই মাঝখানে মেম নিয়ে যখন ব্রেক থাকে তখন স্নানটা করিয়ে নিই উঠিয়ে খাবারটা খাইয়েই ঘুম পাড়িয়ে দিই আর ঠান্ডা পড়ে গেছে তো কম্বলের মধ্যে ঢুকলেই না ঘুমিয়েও পড়ে সত্যি করে বলছি ঠান্ডার সময় কম্বলে ঢুকলে সবারই কিন্তু ঘুমটা খুব তাড়াতাড়ি পেয়ে যায় আমিও ঘুমিয়ে নিই একটু তো বাসনগুজ ফটাখন মেজে নিয়ে আমি এখন তাড়াতাড়ি মাশরুমটা রান্না করে ফেলি বাসন আমি না খুব কমই বেশি নিয়ে একসাথে ঢিপ করি রান্না করতে করতে যা বাসন পরে আমার সব মেজে ফেলি কি করবো বলুন কাজের তো আর লোক নেই মাশরুমটাতেও আমি পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর রসুন একসাথে ভেজে সেদ্ধ করা মাশরুম দিয়ে ভেজে নিচ্ছি এরপর মশলা টমেটো সব কিছু দিয়ে কষে নেব আর আমি এটা না আচারি মাশরুম বানাচ্ছি তার জন্য এতে যে তেলটা দিয়েছি আমি সেটা আম তেল ইউজ করেছি আর লাস্টে একটু সস দিয়ে দেবো এইভাবেই আমি মাশরুম রান্না করি আচারি মাশরুমটা যে কোনো রুটি বা পরোটার সাথে খেয়ে দেখবেন দারুণ টেস্টি হয় কিন্তু আমার তো বেশ ভালো লাগে ঠান্ডার সময় আর মা আমাকে বললো কোনো দিন মাশরুম খাইনি। আমাদের ওই সাইডে না মাশরুমটা হয় কিন্তু অতটা বিক্রি অতটা খাওয়ার এটা নেই তো মা বললো আমি কোনো দিন খাইনি মাশরুম তো তুই আজকে মাশরুমটা বানা খেয়ে দেখি কেমন লাগে যদি মায়ের ভালো লাগে তাহলে পরে মা ওখানে গিয়ে বানাবে বাবাকেও করে খাওয়াবে কথা বলতে বলতে আমি নুন হলুদ টমেটো দিয়ে দিলাম আর অল্প একটু আদা জিরে বাটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখলে আচারি মাশরুমটা কেমন হয়েছে পালং শাকের ঘন্ট করেছি হাঁসের ডিম কদবেল মাখা আর আচারি মাশরুম এই হলো আর কালকের একটু পোলাও মাংস ছিল সেটা একসাথে প্লেটে দিয়েই ওভেনে ভরে দিয়েছিলাম গরম করতে কদবেল মাখা আমি ভাতের সাথেও খেয়েছি এতটাই ভালো লাগে আমার সবাই রেডি হচ্ছে আমি বসে বসে খেতে লেগেছি তারকার ভালো লাগে কদবেল মাখা আমার মতন আমি তো ভীষণ ভালোবাসি বাবা যে কটা পাঠিয়েছিল একটা কাউকে দিয়েছি আর বাকি তিনটে তিনটে পাঠিয়েছিল মানে একটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এটা আজকে খাচ্ছি ভেবেছিলাম নষ্ট হয়ে যাবে কারণ কতবিল গুলো না কদিন অনেক ঠাকুরের নাম করে এটাকে ভাঙলাম কথা বলছি তো দেখে দেখলাম না দারুন আছে দারুন ওদেরকে না আমি হাফ কদবেল মাখায় দিয়েছি ওরা খাচ্ছে আমি যদি এখন বোধহয় গিয়ে বসে বসে এটা নিয়েও খাই এরা থেকেও ভাগ বসাতে কাঁচা লঙ্কা ধনেপাতা নুন চিনি আর একটু গন্ধরাজ লেবুর রস আছে আহ কি বলবো আপনারা তো খেতে পাচ্ছেন না সত্যি দারুণ আপনাদেরকে বলেছিলাম আমি আজকে মাকে নিয়ে একটু অক্ষরধাম মন্দির যাব কিন্তু আমার না সেকেন্ড ভ্যাকসিনটা বাকি ছিল তার ডেট চলে এসেছে তার জন্য আজকে আমায় ফোন করে বললো যে আজকে সেকেন্ড ভ্যাকসিনটা নিয়ে নেওয়ার কথা তো ভাবলাম না সত্যি দেরি করে লাভ নেই মা বলল চল ঘুরতে কালকে যাব। ভ্যাকসিনটা আমি থাকতে থাকতেই নিয়ে নিই যদি চান্স শরীরটা খারাপ করে ব্যথা ট্যাথা হয় আমি আছি অসুবিধা হবে না হলে তো আবার সেই একা একাই থাকা তাই চলুন ভ্যাকসিনটা আমি ফটাফট নিয়ে নিই আর আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানেই ভ্যাকসিনটা নিয়ে কেমন থাকি পরের ব্লকে আপনাদের জানাবো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভীষণ লেগেছে কিন্তু আমার ভ্যাকসিনটা দেবার সময় জানি না পরে কেমন ব্যথা হবে আমার তো তখনই সাথে সাথে অনেকটা লাগলো আজকের মতন বাই বাই